প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আজি জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষে প্রায় পষেক জোড়া কার্যসূচী প্রধানমন্ত্রী তথা বিজেপি দল আর সরকারে লৈছে। আমি তৃণমূল কংগ্রেসের তরফরপরা নিশ্চয়ই জন্মদিনত আমি শুভেচ্ছা জানাব লাগিব প্রধানমন্ত্রীক। আমি নিশ্চয়ই শুভেচ্ছা জানাইছো, তেখেত সুস্বাস্থ্যবান হোক, তেখেত দীর্ঘায়ু হোক। কিন্তু এইটো কথা ঠিক, আজি আমি তৃণমূল কংগ্রেসেরপরা এই প্রতিবাদ করব ওলাইছো যে প্রধানমন্ত্রীর এই পষেক জোড়া যি জন্ম দিবসের কার্যসূচী, ইয়াত তেখেতর কার্যসূচীবিলাকৰ ভিতৰত আছে প্রধানকৈ নামিবিয়ারপরা আটটা চিতা বাঘ এক বিশেষ বিমানেরে কোটি কোটি টাকা খরচ করে আমার দেশলৈ লৈ অনা হৈছে। কোরবাত হয়তো রক্তদান করবলে কৈছে, কোরবাত বৃক্ষরোপণ করবলে কৈছে, আর কোরবাত সরকারি কার্যসূচীবিলাক প্রচার করবলে কৈছে, আর কোরবাত মন্দিরত বা নামঘরত চাকি জ্বলাবলে কৈছে। এইখিনি ঠিকই আছে, আমি ইয়াত আপত্তি করা নাই। কিন্তু আমি আপত্তি করছো যে এই পষেক জোড়া কার্যসূচী প্রধানমন্ত্রী যদি ইয়াতে ললেহেতেন, যে আমার দেশত এই যে মূল্যবৃদ্ধি, আকাশলঙ্ঘী মূল্যবৃদ্ধিয়ে যে চারিওফালে মানুষক কুঙা করে তুলিছে, মূল্যবৃদ্ধি জি এস টির ফলত আমার যে দেশের কোটি কোটি জনতাই অর্ধাহারে অনাহারে আছে, এই নিষ্পেষিত সকলের কারণে যদি তেখেতে এটা দিনের কার্যসূচী ললেহেতেন, আমার কোটি কোটি নিবনুয়া যুবক যুবতী আজি হতাশাত ভুগিছে, চারিওপিনে একটা হাহাকার, নিবনুয়া যুবক যুবতীর একটা উপার্জন নাইকিয়া, চারিওফালে এক অনিশ্চয়তা, অনিশ্চিত ভবিষ্যতত আজি গৈ আছে, অন্ধকার ভবিষ্যৎ আজি নামি আহিছে। এই ক্ষেত্রত যদি এই নিবনুয়া যুবক যুবতী সকলের কারণে মোদী ডাঙরিয়ায় যদি এই পষেক জোড়া কার্যসূচীত এটি কার্যসূচী ললেহেতেন, বা আমার দেশখনত বর্তমান যে সাম্প্রদায়িক বিভাজন, যে বিষবাষ্প, যে ঘৃণা বিভিন্ন সম্প্রদায় ধর্মর নামত সৃষ্টি করেছে, এইবিলাক মষিমূর করবর কারণে তেখেতে যদি এটি দিনের কার্যসূচী ললেহেতেন, আমি নিশ্চয়ই তেখেতর জন্মদিন অধিক সার্থক হলহেতেন বা সকলো রাইজে উলহ মালহে পালন করলেহেতেন। আজি ইমান ব্যয়বহুল এই জন্মদিবস কেবল এটা তেখেতর প্রসারর বাহিরে, তেখেতক অতি মানব হিসাবে প্রক্ষেপিত করার বাহিরে অন্য কোনো কার্যসূচী নাই বলে আমি অসম তৃণমূল কংগ্রেসে ভাবিবলৈ বাধ্য হয়েছো।